অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের পরিণতি ইউরোপ আমেরিকাকে ভোগ করতে হবে বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি বলেছেন দু সাল পর্যন্ত ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইউরোপীয় তিন দেশের প্রস্তাব অর্থহীন এবং এসব দেশ ভুল পথে এগোচ্ছে তিনি সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে ছাড় দেয় না বা নম্রতা দেখায় না আব্বাস মুসাভি আরও বলেছেন ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার অর্থ হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দু নম্বর ইশতেহার লঙ্ঘন করা এবং ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে তিনি বলেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা তাদের নিজস্ব বিষয় ইরান কখনোই তার নিজের অধিকারের বিষয় ছাড় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বর্তমান সম্পর্ককে তিনি প্রভু ও ভৃত্যের মধ্যে সম্পর্কের সঙ্গে তুলনা করেন অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইরানি মুখপাত্র বলেন ইরান এই বিষয়ে চিন্তা ভাবনা করে রেখেছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে তেহরান মনে করে ইউরোপীয়দের পক্ষ থেকে পরিস্থিতি সে পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না এদিকে ইরান বলেছে ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বলেছেন ইউরোপে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী অবাধে তৎপরতা চালাচ্ছে তিনি আরও বলেন কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম আগে ইউরোপীয় দেশগুলোর কালো তালিকায় থাকলেও সম্প্রতি হঠাৎ করে সেগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ওই সব সন্ত্রাসী গোষ্ঠী এখন সাধারণ সংগঠনের মতো তৎপরতা চালাচ্ছে মুসাভি আরও বলেন আমরা চিহ্নিত সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে বারবার সতর্ক করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের শাসনের দাবি এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে তিনি বলেন আমেরিকার অভ্যন্তরীণ বিষয় ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয় তবে মানবিকতা ও মানবাধিকারের দিক থেকে ইরানের জনগণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান পরিস্থিতি গুরুত্ব বহন করে মার্কিন যুক্তরাষ্ট্রে কাঠামোগতভাবে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন যে দেশ মানবাধিকার রক্ষক বলে নিজেকে জাহির করে এবং অন্যান্য দেশের মানবাধিকার নিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি করে সেই দেশের সরকারই আবার প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন করছে এবং কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার পদদলিত করছে এদিকে আল কুজ ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান বাগদাদে পরিচালিত ওই হামলায় ট্রাম্প সহ জড়িত আরও কয়েকজনকে আটকের জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান। ইরানের আলী বলেছেন তেসরা জানুয়ারি জেনারেল কাশিম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছেন সেই হামলার জন্য ট্রাম্প সহ তিরিশ জনকে দায়ী মনে করে ইরান ট্রাম্প ছাড়া অন্য কারো পরিচয় না জানলেও তিনি বলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য তেহরান চেষ্টা চালিয়ে যাবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা আল কাসিমেরকে উদ্ধৃত করে আরও জানিয়েছে তেহরানের পক্ষ থেকে ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে রেড নোটিস জারির অনুরোধ করা হয়েছে ইন্টারপোলের গ্রেফতার করার জন্য এটি সর্বোচ্চ অনুরোধ এই রেড নোটিসের ফলে কোনো দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না তবে চাইলে সরকার সন্দেহভাজনের ভ্রমণ সীমিত করতে পারে মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাশেম সোলাইমানি ইরানি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আর আমেরিকা ও তার মিত্রদের সবচেয়ে বড় শত্রু ভাবা হতো তাকেই তেসরা জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চায় চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা ওই হামলায় কাশেম সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাজ আস সাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দিস সহ দশ জন নিহত হন অন্যদিকে জর্ডান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের সামান্যতম ভূমিও যদি ইহুদিবাদী ইসরায়েল দখল করে তাহলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেবে আম্মান কয়েকজন সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে ইসরায়েলের চ্যানেল থার্টিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে বিভিন্ন উপলক্ষে জর্ডান ফিলিস্তিনের ভূমি দখলের বিরুদ্ধে ইসরায়েলকে দফায় দফায় সতর্ক করেছে আম্মান বলেছে তেল আবিব যদি ফিলিস্তিনি ভূমি দখলের ব্যাপারে তাদের আংশিক পরিকল্পনাও বাস্তবায়ন করে তাহলে জর্ডান তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে বৈঠকের সময় জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে সতর্ক করেন ইসরায়েলের চ্যানেল থার্টিনের প্রতিবেদন অনুসারে জর্ডান এরই মধ্যে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশকে ভূমি দখল সংক্রান্ত ইসরায়েলি পরিকল্পনা বিষয়ে সতর্ক করেছে সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ ফিলিস্তিনের শতকরা তিরিশ ভাগ ভূমি দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন একইভাবে তিনি জর্ডান উপত্যকা দখলের কথাও বলেছেন এ নিয়ে আরব ও মুসলিম দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে শুধু তাই নয় ইউরোপের কোনো কোনো দেশ ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা বাস্তবায়নের প্রতি সমর্থন দিয়েছেন অন্যদিকে এবছরেই অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড মিসাইল ভারতের হাতে আসছে লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় সৈন্যদের ওপর চীনের রক্তক্ষয়ী সংঘর্ষে বিষ সেনা হত্যার বদলা নিতেই ঘুঁটি সাজাচ্ছে ভারত আরও বেশি শক্তিশালী করে তুলছে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে শুধু কড়া হুঁশিয়ারি নয় প্রয়োজনে যে চীনকে কুপকাত করতে প্রস্তুত ভারত তা বুঝিয়ে দিচ্ছে আগেভাগেই সীমান্তে সংঘাত চরমে পৌঁছতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রুশ মিসাইল কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলেছিলেন প্রথমে অবশ্য রাশিয়া রাজি ছিল না অনেক টানাপোড়েনের পর সেই S400 মিসাইল সিস্টেম অবশেষে এই বছরই হাতে পেতে যাচ্ছে ভারত এবার দেশের সুরক্ষায় থাকছে অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন সিস্টেম তথা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম S400 মিসাইল সিস্টেম ভারতের হাতে আসা কথা ছিল 2021 সালে ডিসেম্বরে তবে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত রাশিয়াকে অনুরোধ করেছিল এই মিসাইল সিস্টেম যেন আগেই হাতে পাওয়া যায় সেই অনুরোধে সারা দিয়ে এবছরই অত্যাধুনিক S400 মিসাইল সিস্টেম ভারতের হাতে তুলে দিচ্ছে মস্কো ভারত ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমস এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ভারত সর্বাধিক সামরিক অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে রাশিয়া থেকে বিশ্বের উন্নততর এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর কেনার ব্যাপারে দু হাজার চুক্তিতে সম্মত হয় দিল্লি মস্কো এবছর ফেব্রুয়ারিতে ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন অফ রাশিয়ার ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির রেধব জানিয়েছিলেন দু একুশ সালের মধ্যে এস ফোর হান্ড্রেড সিস্টেমের প্রথম চালান হাতে পাবে ভারত তবে চীনের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের অনুরোধে এবছরের মধ্যেই ওই মিসাইল সিস্টেম পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এস ফোর এর এক একটি ইউনিটে থাকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম দূরপাল্লার পাল্লার সার্ভিলেন্স রাডার একুইজেশন অ্যান্ড এনগেজমেন্ট রাডার কমান্ড ভেহিকল এবং ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার ভেহিকল বা টেল ভেহিকল অন্যদিকে মোদীর নেতৃত্বে করোনা এবং চীন সীমান্ত দুই যুদ্ধই জিতবে ভারত মার্চ মাস থেকে কঠিন লড়াইয়ের মুখে ভারত করোনা ভাইরাসের দাপট শেষ না হতেই লাদাখে চীনা সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন বিশ জন ভারতীয় সেনা এমন পরিস্থিতিতে দেশবাসীকে যুদ্ধ জয়ের আশ্বাস দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআইকে আইকে তিনি বলেন মোদীর নেতৃত্বেই করোনা এবং চীন এই দুই যুদ্ধই জয় করবে ভারত ওই সাক্ষাৎকারে সম্প্রতি চীনা সেনাদের ভারত সীমান্তে প্রবেশের বিষয়েও প্রশ্ন করা হয় অমিত শাহকে তিনি বলেন যে এখনই বিষয়ে কথা বলার সময় হয়নি এই বিষয় বিবৃতি দেওয়া হয়েছে তবে যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই এ বিষয়ে কথা সাক্ষাৎ নাম নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমালোচনা করেন অমিত শাহ তিনি বলেন এই সব যুদ্ধ ছাড়াও আমরা ভারত বিরোধী সব কাজকেও অত্যন্ত সঙ্গে দক্ষতার মোকাবেলা করতে পারি কিন্তু এটাই খারাপ লাগে যে দেশের একটি বড় রাজনৈতিক দল দেশের এই সমস্যার সময় নোংরা রাজনীতি করছে রাহুল গান্ধীর সারেন্ডার মোদীর প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন এটা আসলে আত্মবিবেচনার বিষয় এই সংকটের সময় ওনার এবং কংগ্রেসের এই বিষয়ে হ্যাশট্যাগের ফায়দা তুলছে চীন এবং পাকিস্তান Gracias. লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ হয়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে এই এতে ভারতীয় সেনাবাহিনীর নিহত হন ভারতের পক্ষ থেকে দাবি করা হয় সংঘর্ষে জওয়ান উভয় দেশের সেনা সদস্যরা হতাহত হন এছাড়া পঁয়তাল্লিশ চীনা সদস্য নিহত হয়েছেন তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী টহল সময় চীনা সেনাবাহিনীর সামনে সংকীর্ণ গিরিপথের সামনে পৌঁছায় এ সময় ভারতীয় সেনা কর্মকর্তাকে ধাক্কা মেরে নদীর তীরে ফেলে দিলে উভয় দেশের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ দুই দেশের কমপক্ষে শতাধিক সেনা শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়েন এ সময় ঘটনাস্থলে সেনা কর্মকর্তা সহ তিন ভারতীয় সেনা নিহত হন পরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসায় আরও আহত সতেরো সেনা নিহত হন এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে জানায় ছয় জুন চীন ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয় এতে অধিকৃত ভারতীয় ভূখণ্ড পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় চীন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ